আসসালামু আলাইকুম। আজ জীবনের প্রথমবার মতো আমি ব্লগ করা শুরু করছি। আশা করি আমার এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার প্রিয় ঋতু হচ্ছে শীত। শীতের সকালটা আমার অনেক ভালো লাগে। ভাবলাম আজকে সকালের নাস্তাটা বাইরে করলে কেমন হয়। সকালের নাস্তাটা করার জন্য চলে গেলাম দস্তগীর হোটেলে। রিক্সা করে যাওয়ার সময় আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, সেটার কারণ হলো রিক্সার পাশের সিটটা এখনও খালি। জানি না আমি কতদিন আর সিঙ্গেল থাকবো। যাই হোক, সকালে রিক্সা করে যাওয়ার সময় আমার অনেক ভালো লাগছিল, কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ফাইনালি চলে আসলাম দস্তগীর হোটেলে। সকালের নাস্তাটা করার জন্য এটা একদম পারফেক্ট জায়গা। ওখানে সকাল থেকে ভিড় লেগেই থাকে, কারণ ওখানে পায়া আর নেহারি খুবই জনপ্রিয়। যদি পায়া আর নেহারি খেতে চান তাহলে আপনাকে অনেক ভোরে আসতে হবে। আমার ভাগ্যে নেহারি ছিল না, কারণ আমি আসার আগে নেহারি বিক্রি হয়ে গেছে। আমি আমার জন্য ভাজি আর পায়া নিয়েছি। গরম গরম রুটি আর মুগ ডাল দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর পায়ার কথা কি বলবো, এই পায়াটা যে এত মজা ছিল বলার বাইরে। এত মজার পায়া আমি তার আগে কখনো খাইনি। বিশেষ করে ঝোলটা আমার অনেক ভালো লেগেছে। 80 টাকা দিয়ে এত ভালো পায়া খাওয়াকে আমি যৌক্তিক মনে করি। আপনারা দস্তগীর হোটেলে আসলে এই পায়াটা খাওয়ার ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। সকালের নাস্তাটা খাওয়ার পরে যখন বাইরে আসলাম তখন আরও ভালো লাগছিল, কারণ এত সুন্দর ওয়েদার আমি কখন দেখেছি ভুলে গেছি। এত সুন্দর ওয়েদারে রাস্তায় হাঁটতেও আমার অনেক ভালো লাগছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম অনেক ফুল রাস্তায় পড়ে আছে। এতগুলো ফুল রাস্তায় কী কারণে পড়ে আছে আমি জানি না। আমি এমন দৃশ্য তার আগে কখনো দেখিনি। হাঁটতে হাঁটতে আরও দেখলাম রাস্তায় অনেক মানুষ পেপার পড়ছে। আমি যে একটু পেপার পড়বো সে জায়গাটাও ছিল না। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম ডিসি হিলে বাজার বসেছে। আমি ডিসি হিলে এরকম বাজার তার আগে কখনো দেখিনি। এই বাজারে বিভিন্ন রকমের মাছ ছিল। আমি সামুদ্রিক মাছ বেশি দেখতে পেয়েছি। এখানে রুই, রূপচাঁদা, লইট্টা, চিংড়ি সহ আরও অনেক রকমের মাছ দেখেছি। চিন্তা করতেছি এখন এখান থেকেই বাজার করব, কারণ সকালে মাছ টাটকা পাওয়া যায়, আর এতগুলো মাছের মধ্যে রুই মাছ আমার অনেক পছন্দের। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম ডিসি হিলে। ডিসি হিলে দেখলাম অনেক মানুষ ব্যায়াম করছে। সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম অবশ্যই দরকার। ওনারা কীভাবে ব্যায়াম করছে একবার দেখুন। পরিশেষে একটা কথাই বলবো, আমরা সবসময় ব্যায়াম করব। আর ডিসি হিল অনেক সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। আজকে ডিসি হিলে হাঁটার সময় আমি অনেক ময়লা দেখেছি। এরকম একটা সুন্দর প্লেসে ময়লা থাকবে যে আশা করিনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক ময়লা পড়ে আছে। কে বা কারা এত ময়লা ফেলেছে জানি না, কিন্তু আমাদের উচিত এসব ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা। এসব জায়গার সৌন্দর্য রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। ফাইনালি আমি কিনলাম চা। আন্দরকিল্লা মোড়ে একটা টঙের দোকান আছে, ওই টঙের দোকানের চাটা অনেক মজা। শীতের সকালে রাস্তায় চা করার মুহূর্তটা সত্যিই আমার অসাধারণ লেগেছে। এরপর খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি করে চলে গেলাম বাসায়। পরিশেষে একটা কথাই বলবো, আমি জানি না আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। কোনো ভুল কিছু বলে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।